हाय गाइस, आई एम बैक विथ माय न्यू वीडियो। आज के आमी चले एसेछि आरेकटी लौकिक पूजार वीडियो निये तोमादेर साथे शेयर करब। आज के ग्रामे जे सूर्य पूजा करा हय संक्रांतिर पौष संक्रांतिर परे, सेई वीडियोटी तोमादेर साथे शेयर करब। आशा करि सबार भालो लागबे। चलो ताहले देखे नाओ वीडियोटी। বন্ধুরা, আপনারা যা দেখতে পাচ্ছেন, সূর্য পূজার থান বানানো হয়েছে মাটি কুমকুম হলুদ সিঁদুর দিয়ে। সেই থানের চারপাশে যারা ব্রতীরা রয়েছেন তারা সাত পাক দিচ্ছেন মাথায় ধুনুচে নিয়ে। এই যে ব্রতীরা যে যারা সাত পাক দিচ্ছেন, এরা কিন্তু কঠোর উপবাস করে আছেন। সূর্য পূজার হওয়ার দুদিন আগে থেকে এনারা উপবাস। প্রথমে একদিন এরা সারাদিন সূর্য পূজার দুদিন আগে সংযম করেন না খেয়ে থেকে, শুধু রাত্রেবেলা চিড়ে দুধ খেয়ে, এবং পুজোর আগের দিন এরা কিছুই খান না। এরপর থার্ড দিন অর্থাৎ যেদিন পুজো সেদিনও এদের সারাদিন কিছু খাওয়া হয় না। এরা শুধু হালকা ফলমূল খেয়ে থাকেন, এবং সন্ধ্যার সময়, এই যে আপনারা দেখছেন সূর্য অস্তের সময়, এরা এই থানের চারিদিকে ধুনুচি নিয়ে সাত পাক দেবেন। এই সাত পাক দেওয়ার অধিকার সবার নেই। যারা তিন দিন উপোস করে থাকেন তারাই এই সাত পাক দিতে পারেন, আর এটা তারাই করে থাকেন যাদের বিশেষ মানত থাকে কোনো কিছু মনস্কামনা পূরণ করার জন্য। কেউ যদি মনে করেন যে এটা আমি করবো, তো তখনই সেটা করে থাকেন। আর এই যে দেখতে পাচ্ছেন যারা ধুনুচিতে ধূপ দিচ্ছেন, এরাও কিন্তু পুজোর দিন সারাদিন উপোস রয়েছে। উপোস থাকলে তবেই তারা এই সন্ধ্যার সময় পুজোর ধুনুচিতে ধূপ দিতে পারেন। এটাই একটি কঠোর উপবাসের পুজো, সবার পক্ষে এটা করা সম্ভব হয় না, খুবই কঠিন পুজো। প্রথম দিন এরা সারাদিন সংযম করে রাতে সব ব্রতীরা এক জায়গায় ঘুমান, চেষ্টা করেন সবাই একসঙ্গে থাকার, যাদের পক্ষে সম্ভব হয় না তার আলাদা কথা। এমন নয় যে শুধু মেয়েরা এই পুজো করে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন এই সাত পাকের জায়গায় অনেক পুরুষও রয়েছেন। আর ওই যে ডালা দেখতে পাচ্ছেন এখানে, যা ডালা যারা দিয়েছেন তারা কিন্তু সবাই উপোস করে থেকে এসেই ডালা দিয়ে থাকেন। এই পুজো সাধারণত মন্দির প্রাঙ্গণেই করা হয়ে থাকে। আপনারা দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমার শ্বশুর মশাই রয়েছে ধুনুচিতে ধূপ দিচ্ছেন, উনিও সারাদিন উপোস করে এই ধুনুচিতে ধূপ দিচ্ছেন। পুজোর জায়গা অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সাজানো হয়েছে। প্রত্যেক ডালাতে দেখবেন কলার থোকা আবশ্যিক, কলা খুলে দেওয়া যায় দেওয়া হয় না, থোকা ধরেই দিতে হয়। দেখেন আকাশ প্রদীপের মতো সুন্দর করে প্রদীপ এখানে রাখা আছে। এই পুজো পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুই বঙ্গেই করা হয়ে থাকে, তবে পূর্ববঙ্গের সূর্য পূজাতে এরকমভাবে পাক দেওয়া হয় না। এই যে পুজো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মালদার চাই সম্প্রদায়ের পুজো। এনারা এই ডালার চারিদিকে সূর্য পূজার থানের চারিদিকে সাত পাক দিয়ে থাকেন হরিবোল ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গে। পূর্ববঙ্গে পুজোতে চারিদিকে সাত পাক না দিয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে প্রতিটা পুজোটা করে থাকেন। দেখুন পুজোর শেষে সবাই একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে রাঙিয়ে দিচ্ছেন, যাতে এও স্ত্রীরা তাদের স্বামীর সুস্থতা বজায় রাখতে পারেন, এবং তারা যত দীর্ঘ এও হয়ে থাকেন সেই কারণে একে অপরের মঙ্গল কামনা করে থাকেন। এই পুজো সব জায়গাতেই করা হয়ে থাকে, তবে জায়গা ভেদে এবং স্থান ভেদে কাল ভেদে কিছু কিছু পুজো রীতিনীতি এদিক ওদিক হলেও এই পুজো সূর্য অস্তের সময় করা হয় এবং পরের দিন সূর্য ওঠার পূর্বে পূর্বে করে নেওয়া হয়। আশা করছি আমার সূর্য পূজার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।
ভালো লাগলে প্লিজ তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে জানাবে, আর আমার পাশে থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো প্লিজ স্টে উইথ মি, থ্যাংক ইউ।